गुड इवनिंग फ्रेंड्स, आज के आमार ब्लॉगटा एकदम ही अन्य रकम। आमी बेशी कथा बोलबो ना, आपनारा शुधु एकटु देखते थाकबेन, आमी शुधु आपनादेर काछे एकटु देखाबो। प्लिज संगे थाकुन एकदम भिडियोटा शेष पर्यन्त। आंतरिक शुभेच्छा एवं अनेक अनेक धन्यवाद आपनादेर साहाज्य पे। आमी एकटु विशेष समाजसेवी श्री विवर्तन भट्टाचार्य महाशयके কিছু বলার জন্য অনুরোধ করব, তারপরে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। এখনই আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা সহমর্মিতা আমরা একান্তভাবে কামনা করি। নমস্কার। আজকে পল্লী শ্রী শিশু উদ্যান সমিতি যে মহা এবং মহান কাজ করছে, সেই কাজে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, ও অর্থহীন যে সংস্থা এডিএলএ, ওরা কোভিড টাইম থেকে শুরু করেছে কাজ। কিছু মেয়ে মানে যাদের মুখে চলে না কোনো, কিন্তু তারা একটা অসাধারণ কাজ করে চলেছে, খুব ভালো কাজ করছে, এবার আমরা শুনতে পেলাম। এবং আমিও আজকে জানতে পেলাম, আমার জানা ছিল না, আমি এসে খুবই খুশি হলাম ওদের যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে। আমার আমার বক্তব্য হচ্ছে যে এই যে কাজটা করছে, এখন লকডাউন চলছে, করোনা মানুষের অভাবে চলছে। আজকে আমাদের এই অঞ্চলে যেসব মৎস্যজীবী বন্ধুরা আছেন এবং কৃষিজীবী বন্ধুরা আছেন, তারা এখানে প্রত্যেক উপস্থিত হয়েছে এবং তারা এখানে আজকে একটা, তারা এটাকে ত্রাণও বলছেন না, বলছেন একটা সহযোগিতা, মানে পাশে দাঁড়ানো, এরকম একটা পাশে দাঁড়ানোর জন্য আজকে এই ব্যবস্থা। এই পাশে দাঁড়াতেই আজকে বিশেষ করে আমি বাপ্পা নদীর কথা বলবো। বাপ্পা ব্যাপারটাকে পুরো অর্গানাইজ করেছে এবং পুলিশটাকে যে সাহায্য করছে সবাই মিলে দিলে, এটা একটা দারুণ বিষয়। তা যেখানে ভালো কাজ, যেখানে পজিটিভ কাজ হয়, সেই কাজের সঙ্গে আমরা থাকার চেষ্টা করি। এবং আজকে এই কাজটা সত্যি ভালো কাজ হচ্ছে। এবং আজকে হয়তো এই যে পাশে দাঁড়ানোর যে একটা প্রচেষ্টা, এবং কিছুটা হয়তো কিছুটা একটা কিছু পাবে, রাসায়নিক কিছু একটা পাবে, সেটা হয়তো অনেক এনাফ নয়, অনেক বেশি নয়, কিন্তু এর মধ্যে একটা আন্তরিকতা আছে। এবং মানুষের পাশে দাঁড়ানোর যে আন্তরিকতা সেটা অবশ্যই আছে। আপনারা প্রত্যেকে এইটা নেবেন এবং এই যে অঞ্চল সংস্থা এটা করছে এবং এর সাথে খোঁজ খবর রাখেন, এরা সত্যি নীরবে থেকে এরকম ভালো কাজ করে চলেছে। আমারও জানা ছিল না, আমি জেনে খুশি হলাম এবং আমার খুব ভালো লাগছে। এইভাবে যদি তারা প্রত্যেকে মানুষের এই দুঃস্থ মানুষের এবং করোনা পিরিয়ডে যে মানুষের পাশে দাঁড়িয়েছে এরা, এবং এটা কিন্তু একটা দারুণ বিষয়। এবং করোনা পিরিয়ডে প্রত্যেকে দাঁড়াচ্ছেন প্রত্যেকে মানুষের পাশে, সেরকমভাবেই এই একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা এই প্রচেষ্টাতে অংশগ্রহণ করেছেন। শুধু অংশগ্রহণ না, অংশগ্রহণ করতে গিয়ে আমি শুনছিলাম যে এরা এই করোনা সংক্রান্ত মানুষের যে কুসংস্কার, সেই কুসংস্কারের শিকারও হয়েছে। যে ভদ্রমহিলা এখানে বলছিলেন আমাকে, তার গায়ে নাকি হাতটা তো দেওয়া হয়েছে এরকম এই করোনার জন্য। যে করোনা হচ্ছে, করোনা মানে কুষ্ঠের থেকে ভয়ঙ্কর, করোনা হচ্ছে সেই লোকটাকে একদম আয়ত্ত লোকের, সেই বাড়িতে কেউ যাবে না, সেই বাড়িতে কেউ কিছু করবে না, এরকম একটা কুসংস্কার রয়েছে। সেই কুসংস্কারের জায়গাটা ভেঙে দেওয়ার জন্য আজকে এই সহযোগিতার জায়গা এবং লকডাউন। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখন কিন্তু করোনা অনেক কম। আমি রিসেন্ট এখন ভজন খান বলে একটি গ্রাম থেকে দিচ্ছি, সেই গ্রামের লোকেরা কেউ মাস্ক পরেনি, আমি দেখলাম কেউ মাস্ক পরছে না, এবং গ্রামটা পুরো সেই গ্রামে কিন্তু করোনা নেই, সেই গ্রামে কারো করোনা হয়নি এখনো। তাই আপনাদের প্রত্যেকটি অনুরোধ, আপনারা অনেক দিন ধরে দাঁড়িয়েও আছেন, তা এইগুলি এই কাজটা শুরু করবে এবং এই কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকে সারিবদ্ধভাবে বসে আপনাদের যে প্রাপ্যটুকু সেটা গ্রহণ করবেন, গ্রহণ করলে আমরা প্রত্যেকে খুব খুশি হব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের যে ত্রাণ বণ্টনের কাজ এখনই শুরু হবে, আপনারা দূরত্ব বজায় রেখে দাঁড়ান, এক্ষুনি আমাদের কাজ শুরু হবে।
আমাদের যে অন্তরীণ যে আমার থাম্বনেল আর টাইটেলটা দেখে আপনারা হয়তো কিছু কিছু গেস করতে পেরেছেন যে আমার আজকের ভিডিওটা কি নিয়ে। আপনারা প্রথম থেকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আজ রবিবার, সবারই একটা স্পেশাল দিন হয়, সেরকম আজকে আমারও একটা স্পেশাল দিন। আজ আমি একটু অন্য রকমভাবে আমার দিনটা আজকে আমি কাটিয়েছি। তা বন্ধুরা, প্লিজ আমার এই কর্মকাণ্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। তা আপনাদের এই ছোট্ট বন্ধুটি আজকে সারাদিন কী কী করল সেটা একটু এখন বলছি। রবিবার তো সবার স্পেশালি কাটে অবশ্যই। আর আজকে আমি সকাল থেকে একদম ব্লগে কোনোভাবেই টাইম দিতে পারিনি, এই সন্ধে এখন 7:45 বাজে বসলাম আপনাদের সাথে একটু কথা বলব। আমার অন্তহীন মেয়ের বয়স বেশি দিন নয়, 1 থেকে 1.5 মাস। আমার এক বান্ধবী, তার সাথে আমার কি বলবো, প্রথমে আমি ফেসবুকে তার সাথে আমার পরিচয় হয়, আমার এখানেই তার বাড়ি, মানে চাকদাতেই তার বাড়ি। হঠাৎ করে সে এই কোভিড পরিস্থিতিতে খুবই বাজে অবস্থায়, মানে তাকে খুবই হেনস্থা হতে হয় এক কোভিড পেশেন্টকে সাহায্য করাতে। তখন থেকেই সেদিন থেকেই সে ঠিক করে নিল যে কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আর জানি না কেন উনি আমাকে পছন্দ করলেন যে আমি তার সাথে থাকতে পারবো, আমি আজও আমি বুঝে পাই না। আমার মনে এমনিতেও একটা সুপ্ত আশা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, এই আশাটা যে হঠাৎ করে এভাবে আমার পূরণ হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। আমার বান্ধবীটি হঠাৎ করে একদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, আমি একটা গ্রুপ করছি তুমি কি থাকবে। আমি না জেনে শুনে কিছুই, মানে আমাকে কিছুই বললো না, আমি বললাম হ্যাঁ থাকবো। কি আমার কি কি কাজ করতে হবে বলে দেখো, মানে সে যেভাবে একটা বাজে পরিস্থিতিতে পড়েছিল সেইটাই বললো আমার কাছে। তাকে মারধর পর্যন্ত খেতে হয়েছে কোভিড পেশেন্টকে সাহায্য করতে গিয়ে নিজের আত্মীয় স্বজনের কাছে, এর থেকে দুঃখের বিষয় আর কিছু হয় না। আমি বললাম আচ্ছা অবশ্যই তোমার সাথে আমি থাকবো। এই থেকে আমাদের পথ চলা শুরু। তাহলে আমার জানি না কেন কীভাবে যে এদের আমাদের সংস্থাটার সাথে আমি মিশে গেলাম আমি নিজেও বলতে পারবো না। মানুষকে সাহায্য করতে পেরে যে কী আনন্দ সেটা যদি আমি মুখে প্রকাশ করতে পারবো না। আর নিজেকেও খুব একদম বিশেষ কিছু ভেবে বসছি যে এই ধরুন 100টা বা 30টা বা 25টা 40টা মানুষকে সাহায্য করে খুব বড় কিছু কাজ করে ফেলেছি তাও কিন্তু অগণিত কোটি কোটি হাজার হাজার মানুষ পড়ে আছে, তাদের আমরা সাহায্য করতে পারিনি। আজকে আমার একটু এই ভিডিওটা শেয়ার করা বা
দেখানোর কারণ আমরা যেন সবাই সবার পাশে একটু দাঁড়াই, তাদেরকে একটু সাহায্য করি। এই বিষয়টাই আমার একটু বলার। আর আপনারা যদি আমাদের কাছে সাহায্য চান, আমরা যদি পারি সেই সাহায্যটা করতে, সেটাও যদি আমরা করতে পারি, আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এই যে কি তৃপ্তি মানুষের পাশে একটু গিয়ে দাঁড়ানো, সেটা সত্যি মুখে প্রকাশের কোনো অবকাশ থাকে না। যে আমি কাউকে একটু কিছু দিতে পারছি, সে আমার জন্য সে একটু ভালো থাকছে, সত্যি নিজেকে আজকে অনেকটা গর্ববোধ মনে হয়। আজকে আমাদের মানে পঞ্চম কাজ গেল, শুধু যে আমরা দুস্থ যারা খেতে পাচ্ছে না তাদেরকে আমরা সাহায্য করছি তা নয়, আমরা যেমন যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা মানে করতে চায় পারছে না বাড়ির কিছু অসুবিধার কারণে, তাদেরকেও আমরা সাহায্য করছি। কিছু ছেলেমেয়েদের বই খাতা কিনে দিয়েছি, তারপরে যদি কারোর হসপিটাল বা কোনো মানুষের কাছে হেনস্থা হচ্ছে সেগুলোতেও আমরা সাহায্য করছি। আর সামনেই আমরা গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি, সেটাও যখন গাছ লাগানোর পরিকল্পনাটা আমাদের হবে সেই ভিডিওটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তা আমি যেন আমার এই অন্তহীনের সাথে দীর্ঘদিন জুড়ে থাকতে পারি, আমার অন্তিম শ্বাস পর্যন্ত যেন আমি থাকতে পারি, এইটা এই আশীর্বাদটা তোমরা করো। আর যেন আমরা অনেক বড় বড় কাজ করতে পারি, এটাই তোমাদের কাছে আমি আশা করব। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শক্তি তোমরা দিও। তা বন্ধুরা, আজকে আর আমি বিশেষ আর কিছু বলছি না, সবাই খুব ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দে থাকবে, আর সবসময় হাসি খুশি থাকবে। অবশ্যই কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা আমার অবশ্যই হবে। আজকের জন্য গুড নাইট।